हेलो, हाँ के अमी दीदी प्रिया ऑलेक्शन दीवी प्रिया। अरे তুমি না যা করেছো না আগের দিন, কি করেছো জানো? তুমি আগের দিন আমার যে গাছটা ছিল, আমার গাছটায় জল দাওনি, গাছটা পুরো মরে গেছে। আর প্লাস ওইখানে তুমি না রেগুলার ঠিকঠাক কাজ করছো না, বুঝলে? তোমাকে আমি এরপর থেকে আর কাজে রাখবো না, বুঝলে? এই মাসে স্যালারি নিয়ে তুমি ছেড়ে দাও, কারণ কি তুমি গাছগুলো ঠিকঠাক মেনটেন করছো না। আমার সবকটা গাছ মরে যাচ্ছে আস্তে আস্তে করে, জল দিচ্ছ না ঠিকঠাক করে। ইউ ওয়ান মিস্টেক, আই এম নট ইওর দিদি প্রিয়া। আমি বিশাল ব্যাপার। আর কি গিফট পেয়েছো? একটা ট্যাব পেয়েছি। আচ্ছা, আর আপনার সাথে কথা বলার সুযোগ। তো তো অলক্ষণের সাথে কথা বলে কিরকম লাগছে তোমার, বলো? ভালোই লাগছে। তো তো আর বলো, মানে কিসে কি কথা বলবে? তোমার কাছে তো আজকে কথা বলার জন্য সময় রয়েছে, যা কথা বলতে চাই। আপনার লাইফস্টাইলটা আমি জানতে চাইছি, কি করে এত মেনটেন? দেখো, এইসব মেনটেন করতে গেলে প্রথমে থাকা দরকার কি বলতো, আলসেমি। মানে আমি ছোটবেলায় খুব আলসেমি ছিলাম, বুঝলে? মানে এত কুড়ে ছিলাম আমি, বিভৎস কুড়ে ছিলাম। আর সেইখানে দাঁড়িয়ে সেই কুড়েনি থেকে বেরিয়ে আসতে পেরেছি, বুঝলে? কিন্তু প্রথমে কুড়ে থাকাটা কিন্তু একটা মাস্ট, জরুরি। আপনার কাছে যদি কুড়ে থাকতে পারেন, দেন আপনি ওখান থেকে মোটিভেশন পেয়ে কুড়ে থেকে বেরাতে পারবেন। এবার তারপর গিয়ে এই অলক্ষণ হতে পারবে। না, কুড়েমিটা আমার মধ্যে নেই, আমি অলওয়েজ কাজ করতে থাকি আমার মতন। না, ছোটবেলায় কি কুড়ে ছিলে? মনে পড়ে না, ছোটবেলায় এমনি জাস্ট নরমালি কুড়ে, কিরকম বসে থাকা এরকম টাইপের। না, একেবারে অলসের মতো ঘুমানো এরকম ব্যাপার ছিল কি? আমার ছোটবেলা থেকেই খুব কম ঘুম একবারই হয় রাতে। তো আর বলো, মানে কি করো তুমি, পড়াশোনা চাকরি বাকরি? নো, আই এম স্টুডেন্ট, স্টাডি করছি। আর 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 এমনি জাস্ট ছোটখাটো কোনো কাজ, যেমন পড়ানো স্টুডেন্টদের। কয়েকটু অনেক স্টুডেন্ট রয়েছে ছোট ছোট, ওদেরকে পড়াই। আচ্ছা, সেখান থেকে আপনি হঠাৎ একদিন ওরাই বায়না করলো যে ম্যাডাম বিস্কুট খাও, খিদে পেয়েছে। তো সেখান থেকে বিস্কুট আমি ওদেরকে টাকা দিয়েছিলাম যে কিনে আনো যাও, তো ওরা তো নিজেরাই এনেছে বিস্কুট কিনে। দেন আমাকে বললো যে ম্যাডাম এখান থেকে একটা চিট বেরিয়েছে। আমি দেখলাম, দেখে ওখানে দেখলাম নাম্বার কল করার সুযোগ রয়েছে। আচ্ছা, তা বিস্কুটটা ছিঁড়েছিল কে, মানে প্যাকেটটা ছিঁড়েছিল টাকে? স্টুডেন্টরাই নিয়েছিল, স্টুডেন্টরাই নিয়ে। ওদেরকে যে ট্যাপটা আছে ওর কি ভাগ পাবে কি স্টুডেন্টরা? ওটার মধ্যে আমি পড়াবো তো, ওর মধ্যে আমার সমস্ত কালেকশন করে রাখবো, ওখান থেকে ওদের হেল্প করবো না? আচ্ছা আচ্ছা, তো আর পড়াশোনা কেমন চলছে? ভালো আপাতত। আর চাকরি বাকরি? ইচ্ছা আছে, এই গ্র্যাজুয়েশনটা কমপ্লিট হবে, এখন থার্ড ইয়ার চলছে, দেন শুরু হবে। আচ্ছা, আর কলেজের কি রাজনীতি পলিটিক্সে কিছু অ্যালাউ আছো? কলেজে আমি আমার ওই একটা টক শো থাকে, সেই টক শোতে আমার পার্টিসিপেট করতে আমাকে বলা হয় প্রত্যেকদিন। আর 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 এমনি মাঝে সাঝে যে কোনো প্রোগ্রামে অ্যাক্টিভিটি। তো সেইখানে দাঁড়িয়ে দেখো, তুমি চাইলে কিন্তু আমাদের ইন্ডাস্ট্রিতে আসতে পারো, ঠিক আছে? ওকে, আমাদের ইন্ডাস্ট্রিতে যোগা শেখানো হয়। তো এছাড়া আমাদের ইন্ডাস্ট্রিতে ড্রয়িং এর জন্য টিচার দরকার হয়ে থাকে। আর এছাড়া আমাদের ইন্ডাস্ট্রিতে তুমি যদি বড় লেকচারার হও যে কোনো কিছু সাবজেক্টের ওপর, তো লেকচারার হতে পারো। দেন আর যদি তুমি বাচ্চাদেরকে ট্যাকেল করতে চাও, ঠিক আছে, মানে বাচ্চাদেরকে তুমি সাইকোলজির মাধ্যমে যে ভালো করে যে ম্যান বডির যে পার্ট গুলো রয়েছে যেগুলো ধরায় অ্যালাউ না, ঠিক আছে,
এরকম থেকে শুরু করে আরো নানা কিছু, ঠিক আছে? তো এইসব জিনিস তুমি যদি শেখাতে চাও তারও ফিল্ড রয়েছে, তো অপরচুনিটি অনেক কিছু পাবে আমাদের এখানে। তো তুমি বলো কিসে ইন্টারেস্টেড আছো, কি হবি আছে, তো সেই হিসাবে এখানে যাবে। বাচ্চাদের ওটা বেশ ভালো ছিল, ভালো লেগেছে। মানে বাচ্চাদের কোনটা, একটা হচ্ছে ড্রয়িং আর একটা হচ্ছে ওই বাচ্চাদেরকে শেখানো, মানে কোন কোন জিনিস ছোঁয়া বারণ, বাচ্চাদের এক বাচ্চা আর এক বাচ্চাকে ছুঁবে না। হ্যাঁ, ওটা বাচ্চাদের সাথে অ্যাক্টিভিটি যেগুলো কাজ। হ্যাঁ, তো এই অ্যাক্টিভিটি, তো এইটা শেখাতে গেলে প্রত্যেক স্কুলে একটা টাইম আছে, ওই টাইমে তোমার যেতে হবে, তোমার জন্য আলাদা ভাবে টাইম রাখা থাকবে। কিছু কিছু স্কুল আমাদের ধরা রয়েছে, তো এই স্কুলে গিয়ে তুমি বাচ্চাদেরকে অ্যাক্টিভিটি যেগুলো আছে ভালো করার চেষ্টা করতে পারো। বাচ্চাদের যে শেখানোর অ্যাক্টিভিটি গুলো রয়েছে এগুলো বেশ বেটার, ভালো, এটাই করলে ভালো হয়। তো দেখো, তো এটার মধ্যে যুক্ত হতে গেলে তোমার আপাতত দেখো একটা ফিল্ড দিয়ে দিচ্ছি তোমাকে হোয়াটসঅ্যাপে, জিপিএস, ঠিক আছে? তো তার মধ্যে তোমার লোকেশন সমস্ত কিছু থাকবে, তো নাম্বারও থাকবে, দেন তুমি কথা বলে নাও, ঠিক আছে? আচ্ছা, তো সেই ফিল্ডের কিন্তু সে একজন খুবই ভালো, ঠিক আছে, একটু ভালো করে কথা বলবে। আচ্ছা, তো আর বলো, আর মানে আমাদের ইন্ডাস্ট্রি থেকে আর কি কি মানে আপাতত একটু একটু শুরু করি। ঠিক আছে, তো এটাই করো। আর বাই দ্য ওয়ে, মালি কিন্তু মানে ওটা, হ্যাঁ, তো ওটা কিন্তু ভুল করে তোমাকে বলে দিয়েছি। ওকে ওকে, আর তোমার কথা শুনে খুবই ভালো লাগলো, তোমার সাথে কথা বলে খুবই ভালো লাগলো। আচ্ছা, তো তুমি একটা খুব ভালোই মেয়ে, ঠিক আছে? তো তোমার আইকিউ খুবই স্ট্রং, তো দেন অনেক দূর পর্যন্ত যেতে পারবে। ওকে, তো এগিয়ে যাও, আর আমার সাপোর্ট তো পাবেই, ঠিক আছে? থ্যাংক ইউ, থ্যাংক ইউ। তো রাখলাম।